ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে ডিমের রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যারা আমার চ্যানেলটি সাবিনাস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন যাতে আপলোডিং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি ছোলার ডাল নিয়েছি এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি সুন্দর করে বয়েল করে নেব এখানে আমি একটা প্যান বসিয়ে ওখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি ডিমগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এক চামচ লবণ দিয়ে আমি একটু লেড়েচেড়ে তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে আপনারাও এভাবে লাল লাল করে ভেজে নেবেন দেখুন একটা কাড়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কয়েকটা লং এলাচ ডালচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেব আমি এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব যখন সুন্দর একটা কালার আসবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর আমি তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন কষানো হয়েছে আমি একটু জল দিয়ে দেব আমি জল দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিলাম তারপর আমি লবণ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কষানো হয়েছে এখন আমি বয়েল করে রাখা ডালগুলো দিয়ে দেব বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখুন ডালগুলো সুন্দরভাবে বলক উঠেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমের সঙ্গে আমি ডালগুলো খুব সুন্দর করে মিশিয়ে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব 10 মিনিট পর আমি সার্ভিং করে দেখাবো দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আমি তো এটা ভাতের সঙ্গে খাবো আপনারা নান রুটি পরোটা এগুলোর সঙ্গে খাবেন খুব সুন্দর হয় খুব টেস্টি লাগে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ